কেনাকাটার সময় শাড়ির দোকানে গিয়ে আক্রান্ত মহিলা চিকিৎসক, খরিদ্দারের ওপর ঝাঁপিয়ে পড়ে মারধরের অভিযোগ দোকান মালিকের স্ত্রীর বিরুদ্ধে। পূজোর শাড়ির ব্লাউজ বদল করতে এসে ধুমধুমার কাণ্ড, দোকানের মধ্যে মহিলা চিকিৎসককে ফেলে মারধর করার অভিযোগ, অভিযোগ দোকান মালিকের স্ত্রীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কাটোয়া শহরের স্টেশন রোড এলাকার একটি শাড়ির দোকানে। আক্রান্ত মহিলা চিকিৎসক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। মহিলা চিকিৎসককে মারধরের অভিযোগ উঠল দোকান মালিকের স্ত্রীর বিরুদ্ধে। জানা গেছে, একটি শাড়ির দোকানে গিয়ে আক্রান্ত হন তিনি। ফেটে যায় মাথা, মুচড়ে গিয়ে কালশিটে পড়ে যায় আঙুলে। নিগৃহীত চিকিৎসক মাথায় ও আঙুলে চোট নিয়ে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছেন। শাড়ির দোকানের মালিক ঘটনার কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন। ঘটনা সূত্রে জানা যায়, দুদিন আগে কাটোয়া শহরের স্টেশন রোডের একটি শাড়ির দোকানে পোশাক কিনতে গিয়েছিলেন কাটোয়া মহকুমা হাসপাতালের চিকিৎসক সোফিয়া তাখেলা লাম্বাম। চিকিৎসক সেদিন কয়েকটি শাড়ি ও ব্লাউজ কিনেছিলেন। বুধবার বিকেলে দুটি ব্লাউজ অপছন্দের কারণে পাল্টাতে দোকানে গেলে চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহার ও মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগ দোকান মালিকের স্ত্রী নয়নমণি বৈরাগ্য চিকিৎসককে গালিগালাজ করেন ও মারতে শুরু করেন। চিকিৎসকের একটি আঙুলও ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। চিকিৎসকের পরিবারের লোকেরা খবর পেয়ে আহত চিকিৎসককে কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। চিকিৎসকের স্বামী কাটোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। দোকান মালিক শ্যামল বৈরাগ্য পুরো ঘটনাটি স্বীকার করে বলেন, খুবই দুঃখজনক ঘটনা, আমি এই ঘটনায় ক্ষমা প্রার্থী এবং দুঃখিত। জানা যায়, আহত ওই মহিলা চিকিৎসক এখন হাসপাতালে চিকিৎসাধীন। এই বিষয়ে চিকিৎসক জানান, আমি ব্লাউজ বদল করতে এসেছিলাম, হঠাৎ করে দোকানদারের স্ত্রী এসে চিৎকার শুরু করেন, বলেন আপনি সব নষ্ট করে দিচ্ছেন। আমি যত বোঝাই যে কিছুই নষ্ট করিনি, উনি ততই চিৎকার শুরু করেন, আমাকে দোকান থেকে বেরিয়ে যেতে বলেন, কোনো বদল হবে না বলে জানিয়ে দেন, আমার জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেন। তারপরই উনি আমার মাথায় আঘাত করেন, চশমা ভেঙে দেন, আমার আঙুল মটকে দেয়। দুদিন আগে আমি একটি শাড়ি কিনতে গিয়েছিলাম দিশাতে। দিশাতেই মাঝে মাঝে কিনি, গিয়ে দিশাতে কিনতে গিয়েছিলাম। তারপরে আমি আজকে তিনটে ব্লাউজ ফিরত দিতে, মানে এক্সচেঞ্জ করতে গিয়েছিলাম। হ্যাঁ, গিয়ে ওই দাদাকে বললাম, দাদা আমার তিনটে ব্লাউজ এক্সচেঞ্জ আছে। দাদা বলে, ঠিক আছে আপনি পছন্দ করে নিয়ে নেন। আমি বুটিক চুজ করছিলাম, গিয়ে আমি ওয়েট করছিলাম, দাদা ছিল না। তারপরে হঠাৎ করে ওর ওয়াইফ এসে নাইট ওয়ার্টি পরে এসছে, আমাকে একদম এরম করে কথা বলছে, হ্যাঁ সব কিছু নষ্ট করেছেন, আমি সব কিছু খুলে খুলেছি, আপনাকে শেখাবো কীরকম করতে হবে, আমরা আপনাকে শেখাতে হবে না, আমি সব কিছু খুলে নিই, আমি যেটা নেবো সেটাই আমি খুলে খুলে দেখছিলাম। একটা জিনিস দেখুন, আপনার আমি নষ্ট করেছি, আমি কিছু নষ্ট করিনি। মানে আজকে ব্যাপার বিজনেস করে আপনারা এরকম কথা বলছেন, আমার বাড়ি, আমি আমি মানে এখানকার মালিক, হ্যাঁ আমি আপনি কী করেন বলছেন, বেরো যায় এখান থেকে, হ্যাঁ আমার জিনিসগুলো ছুঁড়ে ফেলে দিল। বিয়ার মানে এরকম ব্যাপার কেন, আমি দাদাকে ডাকুন, আমার বিলটা কমপ্লিট করুন, আমাকে তো এক্সচেঞ্জ করতে হবে। বলছে, না এখান থেকে কিচ্ছু পাবে না, ঠিক আছে। তারপরে ও আমাকে অ্যাটাক করলো, আমার চশমা ভেঙে দিল, আমার মাথায় মেরেছে, আমার হাত হাত তো ভেঙে দিয়েছে, হাত তো ফুলে আছে। এই ঘটনার জেরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে কাটোয়া শহরের স্টেশন সংলগ্ন এলাকায়। যদিও এই বিষয়ে নিজেদের ভুল স্বীকার করেছেন দোকান মালিক এবং তার স্ত্রী। আমি দু মিনিট কার জন্য বেরিয়ে গেছিলাম এবং আমাকে আমার যে এক স্টাফ ছিলেন উনি আমাকে সঙ্গে সঙ্গে গিয়ে ডেকে নিয়ে এসে দেখলাম যে ম্যাডামের সঙ্গে খুব উত্তেজিত আর হয়ে দুজনে কথা বলছেন। আমি তো এসে শুনছি যে এরকম ঘটনা ঘটেছে, এ খুব নিন্দনীয় ঘটনা, এরকম ঘটনা মানে ঘটাটা খুবই দুঃখজনক, আমার কাছে খুব বেদনাদায়ক। এবং আমি এই ঘটনার জন্য আমি ম্যাডাম বা ম্যাডামের হাজব্যান্ডের কাছে আমি জোরহাত করে ক্ষমা চাইছি, যাতে এই দুর্ঘটনা আর যেন কোনোদিন না ঘটে। আর আমি ব্যক্তিগতভাবে বলছি স্যার, আমি এইরকম ধরনের ছেলে নই, ব্যতিক্রম একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, এই জন্য আমি সবার কাছে ক্ষমা চাই। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, কাটোয়া।
সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।